হ্যালো, আসসালামু আলাইকুম। তো ভক্তির সাথে জানাচ্ছি যে আমাদের বন্দি পাঠশালার ফিজিক্স টিচার, প্রতিষ্ঠাতা বলেন সিইও আমাদের ইয়াসিন ভাইকে গ্রেফতার করা হয়েছে কালকে, গতকালকে। সো তার সাথে তার সহকর্মী শুভ ভাই, যে ম্যাথের টিচার, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমাদের সৈকত আবদুল্লাহ ভাই বন্দি পাঠশালার যিনি কেমিস্ট্রি দায়িত্বে আছেন, তিনি এই তত্ত্ব নিশ্চিত করেছেন। তো বন্দি পাঠশালার এই নিয়ে মোট 4 জন মেবি অ্যারেস্ট হয়েছেন, টিচার 2 জন আর 2 জন মেবি টেকনিক্যাল টিম। এছাড়াও তো দেখতে পাচ্ছেন আসিফ স্যার, যিনি ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক, তাছাড়া তো আমাদের সবার প্রিয় ফাহাদ স্যার রয়েছেন, সানি স্যারকে গ্রেফতার করা হয়েছে, সেটা জানতে পেরেছি গতকাল কি সানি স্যারকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া আর একজন স্যার আছে, তার পরিচয়টি আমি সঠিক জানি না, সিয়াসিন স্যার। এবং আর একটি আপডেট হচ্ছে, আমাদের সবার প্রিয় আলকেমির শিখর শাওন ভাই কেমিস্ট্রি, সে হচ্ছে ফাহাদ স্যারের সাথে দেখা করতে থানায় গিয়েছে। তিনি আপনারা জানেন সদ্য বিসিএস ক্যাড এবং পুলিশের পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারের সুপারিশ প্রাপ্ত, তিনি দেখা করতে গিয়েছেন, নিশ্চয়ই কিছু ভালো হবে আশা করি। আর সিস্টেম হচ্ছে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর 24 ঘন্টার ভিতরে তাকে কোর্টে তুলতে হবে। তো আশা করি কালকে অথবা আজকে, আজকে আজকে বৃহস্পতিবার, আজকে স্যারকে হচ্ছে কোর্টে তোলা হতে পারে এবং তার আইনজীবী জামিন আবেদন করবে এবং বিপক্ষ আইনজীবী তার রিমান্ড আবেদন করবে। সো আশা করি রিমান্ড দেওয়া হবে না। আসিফ স্যারকে, সাবেক ব্র্যাকের শিক্ষক, তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল, সো সে এখন রিমান্ডে আছে। আর রিমান্ডে বাংলাদেশের কি অবস্থা আপনারা খুব ভালোভাবেই জানেন। তো আর কিছু বলার নেই আসলে, এখন ভিডিওটা বানাচ্ছি, সকাল 6:15 বাজে। সো সারা রাত খুব চিন্তায় কেটেছে যে স্যারের মতো একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে। এই যে আমাদের ফিজিক্স টিচার বন্দি পাঠশালা ইয়াসিন ভাই, তাকে গ্রেফতার করা হয়েছে। সবাই আওয়াজ তুলতেছে যে তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। সো এই নিয়ে চলতেছে আর কি, ইনশাল্লাহ তারা মুক্তি পাবেন। বাট গ্রেফতারের একটা হয়রানি, তারপরে হচ্ছে থানায় যাওয়া, হাজিরা দেওয়া, তাদের অপরাধটা কি এই নিয়ে আমার প্রশ্ন, আর কোনো প্রশ্ন নেই। তাদের অপরাধ কি শুধুই এই ছবির মতো, এই এইটাই অপরাধ? কোনো হামলা না, কোনো সহিংসতায় না, কোনো কিছুতে না, তাদের শুধু শুধু নিয়ে আটকে রাখার কোনো মানে হয়? জাস্ট একবার তার ফ্যামিলি সম্পর্কে চিন্তা করেন, কি অবস্থা হচ্ছে তার ফ্যামিলিতে, তার বাবা মা, তার স্ত্রী, তার সন্তান রয়েছে, ছোট সন্তান, তার কি অবস্থা? শুধুই দোয়া করা ছাড়া কিছুই করার নেই আমার, আমার বোধগম্য নয় এই বিষয়টি। এভাবে গ্রেফতার করাটা কতটুকু যৌক্তিক আমি শিওর বলতে পারবো না। তো একটি পোস্ট, অনেক ছাত্ররা, ছাত্ররা তার আবেগ ঘন পোস্ট দিচ্ছেন। তো অনলাইন ক্লাস করা যায় এটা বুঝেছিলাম ফাহাদ স্যারের ক্লাস দেখার মাধ্যমে। এসএসসি শিক্ষার্থীদের অনেক লেখা লিখেছেন এবং হ্যাশট্যাগ ফ্রি ফাহাদ স্যার দেখেছেন। তো এই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।